তো যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছেন কিন্তু এখনো সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেননি তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় সঠিক পদ্ধতি কেন বললাম কারণ অনেকেই আছে নতুন চ্যানেল বানানোর পরে কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করার সময় অনেক ছোট ছোট ভুল কিন্তু পড়ে থাকে যে ভুলগুলোর কারণে কিন্তু তাদের চ্যানেল গ্রো করে না বা তাদের কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো তাই যদি আপনি জানতে চান যে কীভাবে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আমরা তিনভাবে আপলোড করতে পারি সে তিন ভাবে কী কী প্রথমত ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না হলে যে কোনো ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেল লগ ইন করে সেখান থেকেও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি আর না হলে তিন নম্বর হচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউবের সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে বা ইউটিউব স্টুডিও যে অ্যাপটা সেই অ্যাপটা দিয়ে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় তো এর জন্য প্রথমে কি করতে হবে প্রথমে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে সেটা ইনস্টল করার জন্য কি করবেন প্রথমে আপনি প্লে স্টোর ওপেন করবেন তো এখান থেকে প্লে স্টোর ওপেন করে নেব নেওয়ার পরে এখানে সার্চে আপনি ক্লিক করবেন এখানে টাইপ করবেন ইউটিউব স্টুডিও তো এটা টাইপ করার পর জাস্ট আপনি সার্চে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে একটা অ্যাপ চলে আসবে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও তো এই যে অ্যাপটা এটাই কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য তো এখানে আমার অলরেডি কিন্তু এই যে অ্যাপটা এটা ইনস্টল হয়ে আছে তো আপনার ইনস্টল হয়ে গেলে আপনি কি করবেন জাস্ট এখান থেকে এই ওপেন অপশনটিতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সামনে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে যাবে তো যখনই আপনি ফার্স্ট টাইম ওপেন করবেন তখন এখানে কিন্তু আপনার সামনে অনেক কিছু অ্যালাউ করতে বলবে সেগুলো অ্যালাউ করে দেবেন করার পর এখানে আপনার প্রোফাইল কিন্তু অটোমেটিক চলে আসবে আর যে ই যে জিমেলে আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে কিন্তু অবশ্যই সাইন ইন করে নেবেন যদি আপনি ভুল করে অন্য জিমেল আইডি দিয়ে লগ ইন করেন তাহলে কী করবেন এখানে এই প্রোফাইলে ক্লিক করবেন কারবার এই সুইচ টু অ্যাকাউন্ট যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার সেই সঠিক অ্যাকাউন্টটা চুজ করে নেবেন তো আমার এটা নতুন চ্যানেল এই চ্যানেলে মনে করুন আমি ভিডিও আপলোড করবো তো আপনার যে নতুন চ্যানেলটা সেটা দিয়ে প্রথমে লগ করে নেবেন নেওয়ার পরে কীভাবে ভিডিও আপলোড করবেন এখানে দেখতে পাবেন একটা প্লাস বাটান দেওয়া রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো এই যে প্লাস বাটনটা দেওয়া রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তো প্রথমে এই প্লাস বাটানে ক্লিক করে নেব নেওয়ার পরে এখানে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে শর্ট ভিডিও সিলেক্ট করবেন তো আমি যেহেতু লং ভিডিও আপলোড করব তাই এখান থেকে কী করব লং ভিডিও সিলেক্ট করব তো এখান থেকে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম এই ভিডিওটা কিন্তু আমি আমার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাই তো যখনই আপনি সেই ভিডিওটিতে ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে তো ফার্স্ট এখানে কী করতে হবে আপনার ভিডিওর যে থামনেল রয়েছে সেই থামনেলটা দিতে হবে থামনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা থামনেল দেখেই কিন্তু ভিউসটা আপনার দিতে ক্লিক করবে তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে থামনেল সেট করবেন এবারে থামনেল কিভাবে বানাতে হয় যখনই আপনি নতুন কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার এটা হয়তো নাও জানা থাকতে পারে যদি আপনার জানা না থাকে তো ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটান দিয়ে দেবো বা আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে সার্চ করেও দেখতে পারেন যে কিভাবে থামনেল বানাতে হয় তো থামনেল বানানো কমপ্লিট হয়ে গেলে কি করবেন এখানে এই যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে তো আপনাকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে করার পর এখান থেকে কি করতে হবে দেখুন ভেরিফাই ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে আর যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে এইরকম আসবে না এখান থেকে সরাসরি কিন্তু আপনার গ্যালারি ওপেন আপনার ইউটিউব ভিডিওতে থামনেল সেট করার জন্য তো আমি এখান থেকে প্রথমে ভেরিফাই করে নেব তো এখানে প্রথমে কি করতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে তারপরে নিচে দেখুন এখানে টেক্সট মি আর কল মি এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দেবেন সেটাতে আপনার কলের মাধ্যমে কোড আসবে নাকি টেক্সটের মাধ্যমে কোডটা আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার যে কান্ট্রি রয়েছে সেটা আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমার যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে তারপরে এখান থেকে আমি এই টেক্সট মি করে নেব নেওয়ার পরে এখানে গেট কোড অপশানটিতে ক্লিক করবো তো গেট কোড অপশানটিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে কিন্তু এন্টার করবেন তো আমার এখানে ওটিপি চলে এসছে আমি ওটিপিটা এন্টার করে দেবো তো ওটিপি এন্টার করার পর এখানে একটু লোডিং হবে হওয়ার পরে দেখুন ফোন নাম্বার ভ্যারিফাইড বলে লেখা দিয়ে দিয়েছে তো এইভাবে আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু অলরেডি ভ্যারিফাই হয়ে যাবে তো ভ্যারিফাই হয়ে যাওয়ার পরে কী করবেন এই জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন পর দেখবেন আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে থামনেলটা বানিয়েছেন সেই থামনেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই যে থামনেলটা এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে থামনেলটা অটোমেটিক চলে আসবে এখানে আসার পরে উপরে দেখুন ডান বলে অপশান চলে আসছে তো আপনি জাস্ট এই ডান অপশানটিতে ক্লিক করবেন করার পর দেখুন এখানে কিন্তু আমাদের থামনেল সেট হয়ে গেছে থামনেল কিন্তু অবশ্যই সেট করবেন কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন প্রথম ইম্প্রেশনেই আপনার থামনেল দেই কিন্তু আপনার ভিডিওটিতে ক্লিক করবে তাই অবশ্যই কিন্তু থামনেলটা ভালো করে বানাবেন এবং অবশ্যই থামনেলটা আপনার ভিডিওতে সেট করবেন তারপর এখানে দেখুন ক্রিয়েট এ টাইটেল টাইপ অ্যাট দ্য রেট টু মেনশান এ চ্যানেল এখানে কি করতে হবে আপনার ভিডিও হচ্ছে টাইটেল সেটা অবশ্যই কিন্তু দিতে হবে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল কিন্তু এখানে দিতে হবে তো আমার এই যে ভিডিওটা এটা হচ্ছে ফেসবুক ভিডিওতে থামনেল কীভাবে সেট করতে হয় সেই রিলেটেড তো আমি এখানে থামনে আমি এখানে কী টাইটেল দেবো আমার টাইটেল কপি করা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা আমি দিয়ে দেবো তো এই যে আমি এখানে কিন্তু টাইটেল দিয়ে দিলাম যে হাউ টু অ্যাডেড থামনেল টু ফেসবুক ভিডিও আর কিভাবে ফেসবুক ভিডিওতে থামনেল সেট করব এইভাবে কিন্তু আমি দুটো কিওয়ার্ড কিন্তু আমি টাইটেল হিসেবে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনি কি করবেন আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল কিন্তু এখানে দিয়ে দেবেন এবারে টাইটেল আপনি কিভাবে বেস্ট দেবেন সেটা দেওয়ার জন্য প্রথমে কি করবেন আপনি ইউটিউব যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন করার পর কী করবেন আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কি করবেন এখানে যে সার্চ বার দেওয়া রয়েছে সেই সার্চ কিন্তু এখানে টাইপ করবেন হাউ টু অ্যাডেড থামনেল দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক কিন্তু ইউটিউব আপনাকে সাজেস্ট করবে দেখুন হাউ টু অ্যাডেড থামনেল অন ফেসবুক ভিডিও এইভাবে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড এখানে যখনই সার্চ করবেন দু একটা কিওয়ার্ড দু একটা ওয়ার্ড যখন আপনি সার্চ করবেন অটোমেটিক দেখবেন এখানে কিন্তু চলে আসবে তো এখান থেকে প্রথম দুটো একটা যে কিওয়ার্ড রয়েছে সেগুলো এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে কি করবেন আপনার ভিডিওর যে টাইটেল দেওয়া রয়েছে সেই টাইটেলে কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমার এখানে টাইটেলে কিন্তু আমি দিয়ে দিলাম তো আপনার মতো আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন অ্যাডের ড্রেসক্রিপশান এখানে কি করতে হবে আপনার ভিডিওর যে ড্রেসক্রিপশান সেটা দিতে হবে তো ড্রেসক্রিপশানও আমার কপি করা রয়েছে সেটা আমি পেস্ট করে দেবো তো আপনি কিভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই দেখুন আমার এখানে কিন্তু আমি ড্রেসক্রিপশান দিয়ে দিয়েছি তো এখানে ডেসক্রিপশানের প্রথমে কী করবেন আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি দিয়েছেন সেটা প্রথমে দিয়ে দেবেন তারপর এখানে আপনার নিজের সম্বন্ধে কিছু লিখবেন আমি এখানে যেমন লিখেছি হ্যালো ফ্রেন্ডস আই এম মৃত্যুঞ্জয় হেলদার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এইভাবে আপনিও আপনার মতো দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যদি আপনার অন্য কোনো চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দিতে পারেন তারপরে দেওয়া রয়েছে দেখুন অ্যাবাউট দিস ভিডিও এখানে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিছু কথা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তো আমি এখানে কিছু দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি ইয়োর কোয়ারিস এখানে কিন্তু আপনার যে ভিডিওটা সেই রিলেটেড কিছু ট্যাগস কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো আপনার মতো আপনি চাইলে এখানে কিন্তু কিছু দিতে পারেন তো আমি এখানে একটু বেশি দিয়েছি আপনি এখান থেকে চারটে থেকে পাঁচটা বা ছটা এইরকম কিন্তু ট্যাগ গোটা দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে কী করবেন এখানে যদি আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লিঙ্ক থাকে সেগুলো কিন্তু এখানে দিতে পারেন যেমন আমি কিন্তু এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক টুইটারের লিঙ্ক এগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো আপনিও চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন আর যদি আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ইনস্টাগ্রাম আইডি কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখান দিয়ে গিয়ে ফলো করতে পারেন তারপরে দেখুন অ্যাবাউট বলে লেখা আছে এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আমার চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড কিছু কিন্তু এখানে লেখা আছে আপনার চ্যানেল রিলেটেড কিছু কথা কিন্তু আপনি ডেসক্রিপশানের শেষে কিন্তু লিখতে পারেন আমি যেমনটা লিখে দিয়েছি তারপর এখানে দেখুন এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া রয়েছে এই হ্যাশট্যাগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড হ্যাশট্যাগ দেবেন এবং তার সাথে আপনার চ্যানেলের নাম যেটা রয়েছে সেই নাম দিয়ে কিন্তু একটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন আমি যেমনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনার মতো আপনি এইভাবে কিন্তু দিয়ে দেবেন আর কথা এখানে দেখুন একটা জিনিসও করছে ভ্যারিফিকেশান রিকোয়ার্ড টু মেক এক্সটার্নাল লিঙ্কস ক্লিকে ক্লিকেবেল এখান থেকে আপনি যে এক্সটার্নাল লিঙ্কগুলো দিয়েছেন ইউটিউব ছাড়া সেই লিঙ্কগুলো দেওয়ার জন্য কিন্তু এখানে আপনাকে ভ্যারিফাই করতে বলছে আপনি যখন ফার্স্ট টাইম আপনার চ্যানেলে আপলোড করবেন তখন আপনারও কিন্তু এইভাবে ভ্যারিফাই করতে হতে পারে তো এটা আপনি পরে ভ্যারিফাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটা এখন ভ্যারিফাই করবো না তো এইভাবে আপনি কী করবেন আপনার ভিডিওর যে ডেসক্রিপশান সেটা দিয়ে দেবেন তারপর এখানে দেখুন ভিজিবিলিটি বলে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে তো এটাতে ক্লিক করে আপনার ভিডিওটা আপনি পাবলিক করতে চান না আনলিস্টেড করতে চান না প্রাইভেট না শিডিউল সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি পাবলিক করেন প্রথমে যেটা দেওয়া রয়েছে এটা যদি করেন তাহলে কী হবে আপনার ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে এবং যে কেউ কিন্তু সার্চ করে আপনার ভিডিওটিকে দেখতে পাবে তারপর এখানে আনলিস্টেড দেওয়া রয়েছে এই আনলিস্টেডে ক্লিক করে যদি আপনি ভিডিওটা আপলোড করেন তাহলে কী হবে আপনার ভিডিও লিঙ্ক আপনি যাকে শেয়ার করবেন সেই শুধুমাত্র কিন্তু ভিডিওটা দেখতে পাবে তিন নম্বর দেওয়ার হচ্ছে প্রাইভেট এখান থেকে এই প্রাইভেট অপশানে ক্লিক করে যদি আপনি আপনার ভিডিওটিকে আপলোড করেন তাহলে কী হবে শুধুমাত্র আপনি যাকে চুজ করবেন সেই কিন্তু আপনার ভিডিওটি দেখতে পাবে আর শিডিউল যদি আপনি করেন তাহলে কি হবে এখান থেকে আপনি আপনার ভিডিওটিকে যে সময়ে আপনি শিডিউল করবেন সেই সময়ে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে তো আমি এখান থেকে কী করবো আমার ভিডিওটাকে কী করবে এখান থেকে আমি আনলিস্টেড করে আপলোড করবো প্রথমে আমি আনলিস্টেড করে তারপরে যখন দেখব ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু আমি পাবলিক করব তো আপাতত আমি আনলিস্টেড করবো করার পর এখান থেকে ব্যাক করে নেব তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন অ্যাডেড টু প্লে লিস্ট প্রথমবারে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন যদি আপনার প্লে লিস্ট বানানো না থাকে তাহলে প্লেলিস্ট লিস্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে না আপনি পরে প্লে লিস্ট বানিয়ে কিন্তু পরে অ্যাডেড করতে পারবেন তো যাই হোক তারপরে একটা দেওয়া রয়েছে শর্টস রেমিক্সিং এখান থেকে যদি আপনি আপনার ভিডিওটিকে শর্ট ভিডিও হিসেবে বানাতে দেন অন্য কাউকে তাহলে এখান থেকে অ্যালাউ করবেন না হলে এটাকে অ্যালাউ করবেন না তো আমি এখান থেকে এটাকে ব্যাক করে নেব তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন কমেন্টস এটাতে ক্লিক করে আপনার ভিডিওটিতে আপনি চাইলে কিন্তু কমেন্ট করতে দিতে পারেন নাহলে কিন্তু কমেন্টটাকে ডিসেবেল করে দিতে পারেন তো আমি এখান থেকে অন করে দেবো তো আপনি চাইলে এটা অফ রাখতে পারেন বা এখান থেকে ফিল্টারও কিন্তু করতে পারেন তো আমি জাস্ট এটাকে অন রাখবো তো এরপরে এই কমেন্টটাকে অন করে দেওয়ার পর কী করবেন ব্যাক করে নেবেন নেওয়ার পরে দেখুন এখানে নেক্সট বলে কিন্তু একটা অপশান চলে আসছে জাস্ট আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন করার পর দেখুন এই সিলেক্ট অডিয়েন্স এইটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে তো আপনিও যাতে এই ভুলটা না করেন তাহলে কি করবেন এর জন্য সঠিক অডিয়েন্স কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো ফার্স্ট এখানে দেওয়া রয়েছে দেখুন যে ইয়েস ইটস মেড ফর কিডস যদি আপনার ভিডিওটা শুধুমাত্র ছোটোদের জন্য হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবেন আর যদি বড়দের জন্য হয়ে থাকে বা সকলের জন্য হয়ে থাকে তাহলে এটাকে কি করবেন নো ইটস নট মেডস ফর কিডস এটা শিশুদের জন্য নয় এটা সিলেক্ট করবেন তারপরে নিচে এখান থেকে আপনি চাইলে কিন্তু যে শুধুমাত্র আঠেরো বছরের নিচে যদি হয় ভিডিওটা তাহলে ইয়েস রেস্টিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন আর যদি আপনার সকলের জন্য হয়ে থাকে যে বাচ্চা থেকে বড় সকলেই দেখতে পারে তাহলে এটাকে নো করবেন করার পর কী করবেন এইভাবে অডিয়েন্স সিলেক্ট হয়ে গেলে আপনি কি করবেন এখানে দেখুন আপলোড ভিডিও বলে অপশান আসছে জাস্ট আপনি আপলোড ভিডিও অপশানটিতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু আপনার আপলোড হতে শুরু করবে তো আপলোড হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আপলোড হয়ে যাওয়ার পরে কী কী সেটিংস করতে হবে সেটা আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড হতে শুরু করেছে তো এখানে দেখুন আপলোড হচ্ছে এখানে নোটিফিকেশানে দেখুন দু জিবি তো এটা আপলোড হতে কিন্তু একটু সময় লাগবে তো আমি আপনাদের কী করবো আমার যে পুরানো ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে কী কী সেটিংস করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা এই ভিডিওটা আপলোড হতে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আমি আপনাদেরকে আমার পুরানো চ্যানেলের ভিডিওতে কী কী সেটিংস যে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য কি করব আমি আমার যে পুরানো চ্যানেল রয়েছে সেটা দিয়ে লগইন করে নেব লগইন করার পর এখানে এই যে কন্টেন্ট বলে অপশন দেয়া রয়েছে কন্টেন্ট অপশন দিয়ে ক্লিক করব তো আপনার ভিডিও যখনই আপলোড হয়ে যাবে তখন আপনি এই কন্টেন্ট অপশন দিয়ে ক্লিক করার পর সেই ভিডিওটিতে ক্লিক করবেন করার পর এখানে দেখুন পেন্সিল আইকন চলে আসছে জাস্ট জাস্ট আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন করার পরে প্রথমে কী করবেন এখানে দেখুন যে দিয়ে এখানে কিন্তু আপনার থামনেল রয়েছে তো এই থামনেল কিন্তু আপনার অলরেডি সেট হয়ে গেছে এর যে টাইটেল সেটাও সেট হয়ে গেছে ডেসক্রিপশান সেটাও সেট হয়ে গেছে এখান থেকে ভিজিবিলিটি আপনি কি করেছিলেন এখান থেকে কিন্তু আপনি আনলিস্টেড করে রেখেছিলেন তো এখান থেকে মনে করুন আনলিস্টেড থাকলো অডিয়েন্স আপনার সিলেক্ট হয়ে গেছে প্লে কিন্তু আপনি সিলেক্ট করেনি যেহেতু আপনার চ্যানেলে এখন কোনো প্লে লিস্ট বানানো নেই তাই আপনি হয়তো প্লে লিস্ট করেনি তারপরে একটা নিচে অপশান দেওয়া রয়েছে দেখুন মোর অপশান তো আপনাকে কী করতে হবে এই মোর অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন এই যে ট্যাক্স বলে লেখা আছে এখানে আমার অনেকগুলো ট্যাক্স কিন্তু অ্যাডেড হয়ে আছে এটা কি না এখানে কিন্তু আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাক্স কিন্তু এখানে অ্যাডেড করতে হবে কীভাবে অ্যাডেট করবেন জাস্ট এই অ্যাডেড ট্যাক্স এই যে লেখা আছে এটাতে ক্লিক করবেন করার পর আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাক্স কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে তো মনে করুন হাউ টু অ্যাডেড থামনেল ইন ফেসবুক ভিডিও তো এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কী করবেন এখানে একটা জাস্ট কমা দেবেন নাহলে এই যে এন্টার বাটনটা দেয়া রয়েছে এটাতে ক্লিক করবেন করার পর দেখবেন এই যে ট্যাক্সটা এটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাডেট হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনি ট্যাক্স অ্যাডেট করবেন যেগুলো কিন্তু আমার অলরেডি কিন্তু অ্যাডেড করা আছে তো এইভাবে ট্যাক্স অ্যাডেড করে নিলেন তারপরে এখানে শর্টস রিমিক্সিং এটা কিন্তু আপনার অলরেডি কিন্তু সেট হয়ে আছে তারপর এখানে দেখুন ক্যাটাগরি নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আপনার যে চ্যানেলের ক্যাটাগরি বা আপনার যে ভিডিওর ক্যাটাগরি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন যদি আপনার ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে থাকে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন যদি আপনার ব্লগ ভিডিও হয়ে থাকে তাহলে পিপলস অ্যান্ড ব্লগস যে অপশনটা এটা সিলেক্ট করবেন যদি আপনার কমেডি ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে কমেডি সিলেক্ট করবেন যদি আপনার এডুকেশন ভিডিও হয়ে থাকে তাহলে এডুকেশান সিলেক্ট করবেন এইভাবে আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড ভিডিও বানাই তাই আমি এখান থেকে কি করবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও আপনি জানেন আগের বারে আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিও আপলোড করার আগে তো তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও আপনার ভিডিওতে কতজন লাইক করছে যে সেটা যদি আপনি ভিউয়ার্সদের দেখাতে চান তাহলে এটা টিকমার্ক দেওয়া আছে এই দেওয়া থাকবে যদি আপনি লুকিয়ে রাখতে চান যে আপনার ভিডিওতে কতজন লাইক করেছে তাহলে এটা কি করবেন আন্টি করে দেবেন আনটিক করেই কিন্তু আপলোড করলে এই যে এটা আনটিক করে যখনই আপনি পাবলিশ করবেন তখন কী হবে ভিওটা কিন্তু আপনার ভিডিওতে কত লাইক করেছে সেটা কিন্তু দেখতে পাবে না তো যাই হোক এটাকে আমি টিক মাস দিয়ে রাখবো তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশান এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর যে লাইসেন্স সেটা সিলেক্ট করতে হবে যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে পাবলিশ করেন তাহলে কী হবে আপনার ভিডিওটা যে কেউ ইউজ করলে আপনি কিন্তু তাকে চাইলে স্ট্রাইক দিতে পারেন বা তাকে কিন্তু আপনি বলতে পারেন যে আপনার ভিডিও সে ইউজ কেন করেছে ক্রিয়েটিভ সিলেক্ট করে পাবলিশ করেন তাহলে কি হবে আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করে কিন্তু আপনার ভিডিওটিকে সে তার চ্যানেলে আপলোড করতে পারে তো আমি এখান থেকে কী করবো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। করার পর মোটামুটি কিন্তু আমাদের সেটিংস মোটামুটি হয়ে গেছে এখান থেকে এলো এমবেডিং যেটা রয়েছে এটার কি এখনো পর্যন্ত আমি জানি না এটা জানলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক এটা টিকমার্ক দেওয়া রয়েছে এটা টিকমার্কই থাকবে তারপরে একটা অপশান দেওয়া রয়েছে ডিলিট ফ্রম ইউটিউব আপনি চাইলে এই যে ভিডিওটা সেটা কিন্তু ডিলিটও করতে পারেন তো এখান থেকে মোটামুটি এইভাবে আপনার সেটিংস করে নেবেন নেওয়ার পরে কী করবেন এখান থেকে জাস্ট এই যে ব্যাক বাটন দেওয়া রয়েছে ব্যাক বাটনে ক্লিক করে নেবেন নেওয়ার পর এখান থেকে এই যে ভিজিবিলিটি এটা দেওয়া রয়েছে এটা চাইলে কিন্তু আপনি পাবলিক করতে পারেন যদি আপনার সমস্ত সেটিংস ঠিকঠাক থাকে আপনি এখান থেকে পাবলিক করবেন করার পরে এখান থেকে ব্যাক করে নেবেন নেওয়ার পরে এখানে আরেকটা অপশান চলে আসছে দেখুন এটা যেহেতু আমার পুরানো চ্যানেল এই চ্যানেলটা মনিটারাইজ হয়ে আছে তাই এখানে মনিটাইজেশনের কিন্তু অপশান চলে আসছে তো এই যে অপশানটা এই অপশানটা কিন্তু আপনার আসবে না তো এইভাবে আপনার যখন সমস্ত সেটিংস হয়ে যাবে তখন আপনি কি করবেন এখান থেকে এই যে সেভ বলে অপশান আসছে আমি এটা আনলিস্টেড করছি কারণ যেহেতু এই ভিডিওটা আমার পাবলিশ হয়ে আছে তাই পাবলিশ করলে এখানে সেভ অপশানটা আসছে না তো আনলিস্টেড করেছে এইভাবে আপনিও এখানে পাবলিশ করে নেবেন আনলিস্টেডের পরিবর্তে এখানে কিন্তু পাবলিক করে নেবেন নেওয়ার পরে এখানে ব্যাক করলে এখানে দেখতে পাবেন সেভ যে অপশনটা এই সেভ অপশনটা চলে আসবে এখান থেকে জাস্ট আপনি সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু আপনার পাবলিশ হয়ে যাবে এরপরে যে কেউ চাইলে কিন্তু আপনার এই যে ভিডিওটা এটা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারে তো যাই হোক এইভাবে আপনি ভিডিও আপলোড করে দেবেন জাস্ট এখান থেকে আপনি দুটো কাজ করতে পারবেন না সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন এবং যে আই বাটান সেটা কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন না তো ওটা কীভাবে অ্যাড করতে হয় ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন স্ক্রিনে দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কোনো প্রকার ভুল ছাড়াই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা সামান্য হলেও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এমনই ইউটিউব রিলেটেড স ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন তো যাই বন্ধুরা আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং